নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, ঘরোয়া উপকরণ দিয়ে কত সুস্বাদু এবং সহজেই চিকেন পকোড়া বানানো যায়, আমি সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, রেসিপিতে যাওয়ার আগে ঝটপট করে আমার চ্যানেলটা আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমি চিকেন পকোড়া রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিকেন। চিকেন আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই আমি চিকেন ম্যারিনেট করে নেব। তো তার জন্য বন্ধুরা, আমি প্রয়োজন মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে দেব, সঙ্গে পরিমাণ মতো লবণ ও এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা দেখে দেবেন, ও সঙ্গে দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ বেকিং পাউডার। এবার আমি হালকাভাবে মেখে নিয়েছি, আমার মাখা হয়ে গিয়েছে। এর সাথে আমি দু চামচ বেসন অ্যাড করব। আমি এর সাথে সামান্য পরিমাণ জল নিয়ে নেব। জল খুবই অল্প লাগবে বন্ধুরা, কারণ আমার মাখো মাখোভাবে মাখা হবে। তো তার জন্য আমি ভালোভাবে সমস্ত উপকরণ 2-3 মিনিটের মতো সময় নিয়ে মেখে নেব। বন্ধুরা, আপনাদের মনে হতে পারে এত অল্প পকোড়া আমি কেন করব। তো বন্ধুরা, বাড়িতে চিকেন নিয়ে আসা হয়েছে, তা থেকে আমি শক্ত অংশগুলো কেটে আমার মেয়ের জন্য আমি চিকেন পকোড়া বানাবো। আমার মেয়ে চিকেন পকোড়াটা খেতে খুব পছন্দ করে। সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি 15-20 মিনিটের জন্য ঢেকে দেব। 20 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। আমি আবারও হালকাভাবে মেখে নেব। বন্ধুরা, কোনোদিন যদি সুযোগ হয় আমি আমার মেয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার মেয়ে 7.5 বছরের, ক্লাস 2-তে পড়ে, ওর নাম মিশর। তো তার জন্য বন্ধুরা, আপনাদের সবাইকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আমার মাখা হয়ে গিয়েছে, আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে রেখেছি এবং পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। যে কোনো জিনিস ভাজতে সাদা তেল ব্যবহার করবেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলের মধ্যে চিকেনগুলো এক পিস করে আলতোভাবে দিয়ে দেব। আমি এইভাবে সমস্ত চিকেন দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেন পকোড়ার এক পিট ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টো পিট ভেজে নেব। বন্ধুরা, চিকেন পকোড়া খাওয়ার জন্য দোকানে লাইন দেওয়ার দরকার নেই। আপনারা বাড়িতে হাতের কাছে রাখা উপকরণ দিয়েই আপনারা বাড়িতেই ভেজে নেবেন। দেখবেন এর স্বাদ আমার মনে হয় দোকানের থেকেও টেস্টি। আমার বাড়িতে চিকেন নিয়ে এলেই আমার মেয়ের জন্য এইভাবে চিকেন পকোড়া আমাকে বানিয়ে দিতে হয়, কারণ আমার মেয়ে এই চিকেন পকোড়াটা খেতে খুব পছন্দ করে। তো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত চিকেন পকোড়া লাল করে ভেজে নেব। আমার প্রায় ভাজা হয়ে এসেছে। তো বন্ধুরা, একটু টাইম নিয়ে লো ফ্লেমে ভাজতে হবে, কারণ চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ বা ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এবার একটা পাত্রে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত। বন্ধুরা, বাড়িতে না বানিয়ে খেলে আপনারা এর টেস্ট বুঝতে পারবেন না যে দোকানের থেকেও এত টেস্টি হতে পারে চিকেন পকোড়া। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমি এক টুকরো নিয়ে ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার চিকেনগুলো ভেতরে ভাজা হয়ে গিয়েছে।
এইভাবে আপনারা চিকেন পকোড়া বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ তবে এতটাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন।